হ্যালো এভরিওয়ান আমি দেবপ্রিয়া ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা লাস্ট ভিডিওটা অনেকেই জানতে চেয়েছিলে যে এবার যে নতুন একটা সেকশন ক্যাটাগরি টু অ্যাড হয়েছে এল এম তো ওই ওই যে টু মার্কসের কোয়েশনগুলো ওগুলো কীরকম টাইপের আসবে বা ওখানে মার্কসটা তোমরা কীভাবে পাবে বা নেগেটিভ মার্কিং কিভাবে হবে পুরোটা তোমরা জানতে চেয়েছিলে তো আজকের ভিডিওটা সেটার ওপরেই তো দেখো যেটা নর্মালি যে ওয়ান মার্কসে কোয়েশ্চেন যেটা আগেরবার হয়েছিল সিক্সটি ফাইভ মার্কসে এক্সাম হয়েছিলো ওই ওয়ান মার্ক্সের কোয়েশ্চেন আসবে পঁচাশিটা এইটি ফাইভ মার্কস থাকবে ওই এইটি ওই এইটি ফাইভটা কোয়েশেন্সে তো এই প্যাটার্ন নিয়ে আমি আগেও ডিসকাস করেছি তোমরা যদি ভিডিওটা না দেখে থাকো তাহলে গিয়ে দেখে নাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তো এই ওয়ান মার্ক্সের কোয়েশনগুলো যদি তোমরা আনসার ভুল করো তাহলে তোমরা তোমাদের নেগেটিভ মার্কিং হবে জিরো পয়েন্ট আর সেক্ষেত্রে তোমরা যদি অ্যাটেম্প না করো তাহলে রকম নেগেটিভ মার্কিং হবে না তোমরা জিরো পাবে মানে অ্যাটেম্প না করলে আর অ্যাটেম্প করলে যদি ঠিক হয় তাহলে প্রত্যেক কোয়েশ্চনের জন্য তোমরা পাবে ওয়ান মার্কস আর ভুল হলে যেটা বললাম মাইনাস জিরো হবে এবার এটা তো আমরা সবাই জানি ক্যাটাগরি ওয়ানের ব্যাপারটা কিন্তু ক্যাটাগরি টুটা দেখো লাইফ সায়েন্সে ফিফটিনটা সরি লাইফ সায়েন্সে দশটা কোয়েশ্চেন আর ফিজিক্যাল সায়েন্সে পাঁচটা কোয়েশ্চেন এই মিলিয়ে টোটালে পনেরোটা কোয়েশ্চেন এবার প্রত্যেকটা কোয়েশনে টু মার্কস করে তাহলে কত হলো থার্টি মার্কস থার্টি টোটাল টোটালি কত হান্ড্রেড অ্যান্ড ফিফটিন ঠিক আছে তো এই যে সেকেন্ড ক্যাটেগরিটা আছে ওইটার মার্কস কীভাবে তোমরা পাবে সেটা দেখো এখানে আমি স্ক্রিন শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো তোমরা কি বলেছে যে যদি তোমরা এই দুই নাম্বারের কোয়েশনগুলো সবকটা অপশান কারেক্ট করতে পারো তাহলে তোমরা ফুল মার্কস পাবে এবার সেই কোয়েশনে তোমরা কীভাবে তারও আবার একটা দেখো এখানে ফর্মুলা দিয়ে দিয়েছে যে টু ইন্টু যতগুলো অপশান কারেক্ট তুমি মার্ক করেছো বাই যতগুলো অপশান টোটাল কারেক্ট মানে হবে আর কি কারেক্ট সেটা দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা এক্সাম্পল হিসেবে এই কোশ্চেনটা নিতে পারো দেখো এখানে কী বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং আর টাইপস অফ অ্যান্টিবডিস তাহলে আমরা অ্যান্টিবডিসে যারা আমার কাছে পড়ো তারা তো পড়েইছো যে অ্যান্টিবডিজ পাঁচ প্রকারের হয় কি গ্যামেট আইজি তো যারা আমার কাছে পড়েছ তারা তো জানোই যে অ্যান্টিবডি পাঁচ প্রকারের হয় কী কী জি এ এম ই ডি মিন্স আইজি জি আইজিএ IGM, IGE, IGD তাহলে এখানে কতগুলো অপশন কারেক্ট হবে দেখো IGM আর আইজিএ তাহলে এখানে দুটো অপশন কারেক্ট তাই তো এবার কেউ যদি শুধু IGG অ্যান্সার করে তাহলে আমরা কি সূত্রটা দেখলাম যে টু ইন্টু কতগুলো आंसर কারেক্ট করেছে মানে দুটো অ্যান্সারের মধ্যে একটা কারেক্ট করেছে বাই টোটাল কতগুলো অ্যান্সার কারেক্ট দুটো তাহলে সে কত পাবে ওয়ান মার্কস পাবে টোটে আর যদি কেউ দুটো আনসারই ঠিক করে মানে আইজিএ আই দুটোই করে তাহলে টু ইন টু বাই টু মানে টু পাবে ঠিক আছে এবার দেখো কেউ যদি একটা ঠিক করে একটা ভুল করে তাহলে কিন্তু সে কী পাবে কিচ্ছু পাবে না তাই তো ইনকারেক্ট আর যদি কেউ সবগুলো মানে যদি কেউ কোনোটাই ঠিক না করে অ্যাটেম্পটি না করে তাহলেও সে কী পাবে জিরো পাবে এবার বুঝলে তাহলে যে ফর্মুলাটা সেটা হলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা হলো তাহলে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে ফর্মুলাটা সেটা হলো টু ইন তুমি কতগুলো কারেক্ট করেছ ইউ হ্যাভ ডান বাই রিয়েল কারেক্ট ঠিক আছে ছিল হচ্ছে তোমাদের আজকের আজকের ভিডিও তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল আর আমাদের অনলাইন কোচিংয়ে যদি তোমরা জয়েন করতে চাও তাহলে দেখো স্ক্রিনের উপর একটা নাম্বার যাচ্ছে সেখানে তোমরা কনট্যাক্ট করে নিতে পারো আর আর হচ্ছে যেটা বলার সেটা হলো যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার্স অফ লাইফ সায়েন্স অ্যান্ড ফিজিক্যাল সায়েন্স তো সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আর থ্যাংকস ফর ওয়াচিং